বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এর আগের দিন আমরা শিখেছিলাম কি করে কম্পাসের সাহায্যে কোনো নির্দিষ্ট কোণ আঁকা যায়। এবার আজকে আমরা শিখব যে কি করে আমরা ত্রিভুজ আঁকতে পারি। তার আগে আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে ত্রিভুজ বলতে ঠিক কি বুঝি। বন্ধুরা, এটা কি তোমরা নিশ্চয় চিনতে পারছো? এটা হলো মিশরের বিখ্যাত পিরামিড। ইতিহাসের বইয়ে আমরা এই পিরামিডের ছবি দেখেছি, এবং এই পিরামিড হলো একটি ঘন বস্তু যা নিয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছি। একবার দেখে নিয়ে পিরামিডকে কাছ থেকে এবং এর থেকে বোঝার চেষ্টা করি যে ত্রিভুজ কি রকম হয়। বন্ধুরা, এখন আমার হাতে রয়েছে একটি কাগজের তৈরি পিরামিড, এবং এই পিরামিডটিকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব এই পিরামিডটি কিন্তু বেশ কয়েকটি তল নিয়ে গড়ে উঠেছে, এবং এই তলগুলিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে এই তলগুলি তিনটি বাহু বা ধার নিয়ে গড়ে উঠেছে। এই একটি বাহু, এই একটি বাহু এবং এই একটি বাহু, এবং এই যে তলগুলি, এই তলগুলিকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজ, ত্রি অর্থাৎ তিন, ভুজ অর্থাৎ বাহু, অর্থাৎ তলগুলি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ তলকে কিন্তু আমরা ত্রিভুজ বলি। তাহলে বন্ধুরা, ত্রিভুজ হওয়ার জন্য কি দরকার? ত্রিভুজ হওয়ার জন্য তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ হতে হবে, তার মানে তিনটে বাহু আমাদের দরকার। এবং আমরা যদি দেখি তাহলে এই তিনটি বাহু, অর্থাৎ এই বাহু, এই বাহু এবং এই বাহু কিন্তু পরস্পরের সঙ্গে একটি করে নির্দিষ্ট কোণ করেছে, অর্থাৎ তিনটি কোণও আমরা পাচ্ছি। তাহলে একটি ত্রিভুজের জন্য আমাদের দরকার তিনটি বাহু এবং তিনটি কোণ। তাহলে আমরা ত্রিভুজ আঁকার যে পদ্ধতি তা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ত্রিভুজ আঁকার জন্য কি দরকার? না, তিনটে বাহু দরকার, যেমন আমরা দেখলাম। তাহলে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিই। প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার, এবং শেষ বাহুটির দৈর্ঘ্য আমরা নিচ্ছি 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? না, প্রথমে এই মাপগুলি স্কেলের সাহায্যে এঁকে নেব। প্রথমে দেখো, আমি একটি 5 সেন্টিমিটারের সরলরেখা এঁকে নিচ্ছি মাপ নেওয়ার জন্য। স্কেলের যে শূন্যটি আছে, অর্থাৎ আমার যেখানে দেখো সেন্টিমিটার লেখা আছে, সেই দাগটির ওপর প্রথমে আমি একটি বিন্দু নিচ্ছি, এবং 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 যে চিহ্নটা দেওয়া আছে তার ওপর আমি আর একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এবং এই দুটি বিন্দুকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একটা সরলরেখা পেয়ে যাব যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা লিখে নেব, কারণ পরে আমাদের হয়তোবা ভুল হয়ে যেতে পারে, তাই যাতে ভুল না হয় সেজন্য লিখে রাখাটাই ভালো। আমরা একইভাবে আবার শূন্যতে একটা বিন্দু নেব, আবার গিয়ে এই যে 7 লেখা রয়েছে এই দাগটার ওপর একটা বিন্দু নেব, দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে সরলরেখাটা পাব সেই সরলরেখার দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার। এবার আমরা 10 সেন্টিমিটার মাপের একটি সরলরেখা এঁকে নেব। তাহলে প্রথমে একইভাবে শূন্যর ওপর একটি বিন্দু নেব এবং 10-এর ওপর একটি বিন্দু নেব, এবং দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে সরলরেখা পাব তার মান হবে 10 সেন্টিমিটার। এবার বন্ধুরা, আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা বড় দেখে সরলরেখা প্রথমে এঁকে নেব। আমরা একটা বড় সরলরেখা এঁকে নিলাম, সেই সরলরেখার একটি বিন্দুর নাম দিলাম এ। এবার আমাদের সবসময় চেষ্টা করা উচিত যাতে এই যে বড় যে দৈর্ঘ্যটি, অর্থাৎ এখানে 10 সেন্টিমিটার, সেটি যেন আমাদের ভূমি হয়।
তাহলে আমরা কি করব না আমরা কম্পাসের সাহায্যে প্রথমে 10 সেন্টিমিটার মাপ নিয়ে নেব 10 সেন্টিমিটার মাপ আমরা কম্পাসের সাহায্যে কি করে নেব কম্পাসের যে ছুঁচালো অংশটি এটি 10 সেন্টিমিটার সরলরেখাটির একদিকে বসাবো এবং কম্পাসটিকে বাড়িয়ে পেন্সিলটি অপর বিন্দুতে বসাবো এবং মাপ নিয়ে নিলাম 10 সেন্টিমিটার এবার এতে কম্পাসের ছুঁচালো দিকটি বসিয়ে এখানে আমি একটা দাগ কেটে নিলাম এই যে বি বিন্দুটি এই এ বি সরলরেখা বা এ বি অংশটির দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার এবার আমরা একইভাবে কম্পাসের ছুঁচালো দিকটি 7 সেন্টিমিটার সরলরেখার একদিকে বসাবো এবং পেন্সিলটি অপর বিন্দুতে বসাবো এভাবে আমরা 7 সেন্টিমিটার মাপটা পেয়ে গেলাম এবার এতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম আবার এবার আমরা চেষ্টা করব 5 সেন্টিমিটারটা নেওয়ার প্রথমে 5 সেন্টিমিটার সরলরেখার একটি বিন্দুতে বসাবো এবং পেন্সিলের সাহায্যে অপর বিন্দুতে পেন্সিলটি বসিয়ে মাপ নিয়ে যেহেতু আমরা এতে নিয়েছি তাই আমরা বিতে নিচ্ছি এবং বিতে নিয়ে এমনি করে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো দুটো বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো এবার আমরা স্কেল দিয়ে এ এবং সি বিন্দু যোগ করে দিচ্ছি আবার একইভাবে বি এবং সি বিন্দু স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি তাহলে আমরা যে ত্রিভুজটি পেলাম এ বি সি এই ত্রিভুজটির বাহুগুলির মান যদি আমরা লিখতে চাই তাহলে আমরা পেয়েছি এ বি সমান 10 সেন্টিমিটার অর্থাৎ এ বির দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার এসি সমান অর্থাৎ এসির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার তাহলে বন্ধুরা যদি আমাদের একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয় আমরা নিশ্চয় তার থেকে একটি ত্রিভুজ আঁকতে পারব এবার চলো একবার দেখে নিই যে যদি এমন কোনো ত্রিভুজ হয় যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা কি করে আঁকব এবং তার বৈশিষ্ট্যগুলোই বা কি হবে এবার আমরা এমন একটা ত্রিভুজ আঁকব যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে সমান ধরে নাও সেই বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার তাহলে আমরা কি করব না প্রথমে একটি 6 সেন্টিমিটার মাপের সরলরেখা এঁকে নেব যাতে আমরা মাপ নিতে পারি তাহলে কি করে 6 সেন্টিমিটার আঁকব না এই যে শূন্য দাগটি তার ঠিক ওপরে আমি পেন্সিল দিয়ে একটি বিন্দু নিয়েছি এবং 6 সেন্টিমিটার বা 6-এর যে দাগটি তার ঠিক ওপরে আমি পেন্সিল দিয়ে আরেকটি বিন্দু নিয়েছি এবং দুটো বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা পেয়ে যাব এবার আমরা আগে ত্রিভুজটার ক্ষেত্রে যেমন করেছিলাম ঠিক একইভাবে একটি বড় সরলরেখা এঁকে নেব এবং তার একটি বিন্দু নাম দেব এ এবার কম্পাস দিয়ে আমি 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব কম্পাস দিয়ে আমরা কি করে মাপ নিয়েছি না কম্পাসের যে ছুঁচালো দিকটি আছে সেটিকে এই 6 সেন্টিমিটার সরলরেখার একটি বিন্দুতে বসিয়েছি এবং পেন্সিলকে অপর একটি বিন্দুতে বসিয়েছি এই যে অপর একটি বিন্দুতে বসিয়ে আমি 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি এবার একইভাবে এতে আমি কম্পাসের ছুঁচালো দিকটি বসাবো এবং এখানে একটা দাগ টেনে নিলাম এটা হয়ে গেল আমার বি
এবার যেটা দরকার সেটা হলো যে বাকি বাহুগুলির দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার হবে, অর্থাৎ আমাকে আর নতুন করে মাপ নিতে হবে না। এবার আমি একটা বৃত্তচাপ এঁকে নেবো ওই 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে, আবার বি থেকেও একইভাবে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নেবো। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ এবং সি কে আমরা যোগ করলাম, আবার বি এবং সি কেও আমরা যোগ করলাম। একবার ম্যাপে দেখে নিই যে 6 সেন্টিমিটার হচ্ছে কি না। দেখো এই যে বাহুটি অর্থাৎ বি সি বাহুর সি বিন্দুটি আমরা শূন্যতে বসালে বি বিন্দুটি আমরা 6-এ দাগের ওপর পাচ্ছি। একইভাবে যদি আমরা সি এ বা এ সি বাহুটি মাপতে যাই তাহলে দেখব শূন্য দাগটি যদি আমরা সি এর ওপর রাখি তাহলে 6-এর দাগটি কিন্তু ঠিক এ এর কাছেই থাকছে। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা সমান পেলাম। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বিশেষ নাম আছে, সে নাম হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি বন্ধুরা? না, যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার যদি আমরা একটি চাঁদার সাহায্যে সমবাহু ত্রিভুজের এই কোণগুলি মাপার চেষ্টা করি তাহলে আমরা একটা বেশ মজার জিনিস দেখতে পাবো। এবার দেখার চেষ্টা করি তাহলে কোণ কি করে মাপতে হয় চাঁদার সাহায্যে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। চাঁদার এই যে বিন্দুটি মাঝের সেটি আমরা এর ওপর রেখেছি এবং 0 ডিগ্রির যে লাইনটি সেটি এবির সঙ্গে একেবারে সমান করেছি, এবং আমরা দেখছি যে এ সি যে বাহুটি তা এবি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, না 60 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এই যে কোণটির মান, এই কোণটির মান হলো 60 ডিগ্রি। এবার যদি আমরা আরো বাকি দুটি কোণ মাপার চেষ্টা করি তাহলে কি দেখব, চলো দেখা যাক। বাকি দুটি কোণ যে আছে তা হলো এ বি সি অর্থাৎ এই কোণটি এবং এ সি বি অর্থাৎ এই কোণটি। তাহলে আমরা প্রথমে এ বি সি অর্থাৎ এই কোণটি মাপার চেষ্টা করে দেখি। একইভাবে চাঁদার মধ্যবিন্দুটি বি বিন্দুর ওপর বসালাম এবং এ বি কে শূন্য যে সরলরেখাটি রয়েছে তার সঙ্গে একই সরলরেখায় রাখলাম। তাহলে আমরা দেখছি দেখো যে এই কোণটির মানও কিন্তু 60 ডিগ্রি হচ্ছে। তাহলে চলো একবার দেখে নিই এই সি কোণটি অর্থাৎ এ সি বি এই কোণটির মান কত হয়। আমরা কি করব, যে কোনো একটি বাহু বরাবর শূন্যকে রাখবো এক্ষেত্রে, অর্থাৎ সি বিন্দুতে চাঁদার ঠিক মধ্যবিন্দুটি বসাবো এবং এক্ষেত্রে যদিও আমি এসি বরাবর 0 ডিগ্রি সরলরেখাটিকে রেখেছি, তোমরা কিন্তু বিসি বরাবরও রাখতে পারো, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটির মান কিন্তু হচ্ছে 60 ডিগ্রি। আমরা একবার বিসি বরাবর শূন্যর যে সরলরেখাটি সেটি বসিয়ে দেখে নিতে পারি, কিন্তু একবার দেখেই নিই। চাঁদার ঠিক মধ্যবিন্দুটিকে সি এর ওপর রাখলাম এবং মধ্যবিন্দু থেকে শূন্য পর্যন্ত যে সরলরেখাটি সেটি সিবি বরাবর
একদম সমান করে বসিয়ে দিলাম তাহলেও কিন্তু আমরা দেখছি যে আমরা 60 ডিগ্রি পাচ্ছি অর্থাৎ এই ত্রিভুজটির প্রত্যেকটি কোণের মান কিন্তু সমান এবং 60 ডিগ্রি হচ্ছে অর্থাৎ কোণ CAB সমান 60 ডিগ্রি কোণ ABC অর্থাৎ ABC কোণ 60 ডিগ্রি আবার কোণ ACB সমান 60 ডিগ্রি তাহলে প্রত্যেকটি কোণের মান সমান এবং প্রত্যেকটি কোণের মানই কিন্তু 60 ডিগ্রি তাহলে একটি ত্রিভুজের কোণগুলির মোট মান কত না 60 যুক্ত 60 যুক্ত 60 সমান 180 ডিগ্রি আচ্ছা এটা কি শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে চলো একবার আগের যে ত্রিভুজটি আমরা এঁকেছিলাম তার কোণগুলি ম্যাপে দেখে নি যে কোণগুলির মানের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হচ্ছে কি না তাহলে বন্ধুরা আমরা আগের যে ত্রিভুজটা এঁকেছিলাম সেই ত্রিভুজটার যে কোণগুলি সেই কোণগুলির মান একবার চাঁদার সাহায্যে নির্ণয় করে দেখি যে শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কোণগুলির মান সমষ্টি 180 ডিগ্রি হয় না সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমরা প্রথমে যে কোণটা মাপব সেই কোণটা হলো CAB কি করে মাপব না চাঁদার যে মধ্যবিন্দুটি সেটি ঠিক A এর উপর বসাবো এবং AB বাহু বরাবর 0 ডিগ্রি যে সরলরেখাটি আছে তা বসাবো আমরা কি দেখতে পাচ্ছি না 10 অর্থাৎ 0 থেকে 10 10 20 10 থেকে 20 এবং 20 থেকে 25 এই দাগটি 25 এর দাগ এবং 25 থেকে 1 2 3 অর্থাৎ 28 ডিগ্রি তাহলে বন্ধুরা কোণ CAB এই কোণটির মান হলো 28 ডিগ্রি এবার আমরা দেখে নিই কোণ ABC কোণ ABC মাপার জন্য আমরা একইভাবে চাঁদার ঠিক মধ্যবিন্দুটি B এর উপর বসালাম এবং AB বাহু বরাবর 0 কে অর্থাৎ 0 যে সরলরেখাটি তা বসালাম এবার দেখো আমার চাঁদার এই দাগটি পর্যন্ত কিন্তু এই সরলরেখাটি দৈর্ঘ্য নয় তাই মাপতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা এই CB বাহুকে একটু বাড়িয়ে নি কি করে বাড়ানো যায় না স্কেলের সাহায্যে একটি সরলরেখা আমি এঁকে নিলাম কাটা কাটা দাগ দিয়ে তাহলে আরেকবার বসিয়ে দেখি মাপতে পারি কি না এবার কিন্তু দেখো মাপা যাচ্ছে এবং মাপলে মান হচ্ছে 0 থেকে 10 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 এর পর আরো এক ঘর তার মানে 41 ডিগ্রি অর্থাৎ কোণ CBA বা ABC সমান 41 ডিগ্রি এবার আমরা ACB এই কোণটা ম্যাপে দেখব তাহলে C এর ওপর আমরা রাখবো কম এই চাঁদার মধ্যবিন্দু এবং CB এই বাহু বরাবর রাখব শূন্যর সরলরেখাটি এবার আমরা যদি দেখি তাহলে কোণ হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 100 110 এবং তারপর আরও একটা ঘর আমাদের যেতে হচ্ছে তার মানে 111 ডিগ্রি তাহলে বন্ধুরা কোণ ACB অথবা BCA ACB সমান হলো 111 ডিগ্রি আচ্ছা এবার আমরা যোগ করে দেখি তাহলে 28 ডিগ্রি যুক্ত 41 ডিগ্রি সমান 8 আর একে 9 9 হাতে কিছু থাকছে না তার মানে 2 আর 4 6 অর্থাৎ 69 ডিগ্রি
এবার 69 ডিগ্রির সঙ্গে বাকি যে কোণটি রইল সেই কোণটির মান যোগ করলাম অর্থাৎ 111 ডিগ্রি যোগ করলাম এবং 111 ডিগ্রি যোগ করলে আমরা পাবো 9 আর 1 10 হাতে থাকে 1 1 আর 1 2 2 আর 6 8 অর্থাৎ 18 এবং 180 ডিগ্রি অর্থাৎ বন্ধুরা যে কোনো ত্রিভুজই আমরা আঁকি বা দেখি সমস্ত ত্রিভুজের তিনটি কোণের যে মান সে মানের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে তাহলে বন্ধুরা আমরা শিখলাম যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজটি আমরা কি করে আঁকব এবং সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজ আমরা কি করে আঁকব এই দুই ধরনের ত্রিভুজ ছাড়াও কিন্তু আরো ত্রিভুজ হয়ে থাকে যেমন একটি ত্রিভুজ হলো সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ধরনের ত্রিভুজ আমরা আঁকব কিন্তু আজ এই পর্যন্তই থাক আজকে আমরা যা শিখলাম তা আমরা ঘরে আরেকবার করার চেষ্টা করব তাহলে আমরা আরো ভালো বুঝতে পারব আমরা পরের দিন আবার শেখার চেষ্টা করব আরো কিছু নতুন ধরনের ত্রিভুজ আঁকার